নমস্কার সকলকে, উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আমরা শিখছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে বাক্যের রূপান্তর, মানে বাক্যকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন। কিন্তু মনে রাখতে হবে, বাক্যের যখন আমরা রূপান্তর করব, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে বাক্যের অর্থের, মূল অর্থের যেন কোনো রকম পরিবর্তন না হয়। সেখানে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ যাই করি না কেন, বাক্যের অর্থের পরিবর্তন হবে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অমিট বাট, যে একটা সেন্টেন্সে বাটকে কিভাবে অমিট করতে হয় বা ইউজ হেল্প, কিভাবে হেল্প ব্যবহার করতে হয়। তাহলে অমিট বাট, বাট অমিট করতে গেলে যে নিয়মটা ইউজ করতে হবে, হেল্প ব্যবহার করতে গেলে একই নিয়মে আমাদের উত্তরটা হবে। তাই যেটাই পড়ুক না কোনো পরীক্ষাতে, যে বাট অমিট করো বা হেল্প ব্যবহার করো, অ্যান্সার কিন্তু একই হবে। দেখো, আমি অলরেডি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর কয়েকটা ভিডিও আপলোড করেছি। সেখানে কিভাবে অ্যাজ সুন অ্যাজ অমিট করতে হয় বা নো সুন আর ব্যবহার করতে হয়, কিভাবে টু অমিট করতে হয় বা কিভাবে বাক্যটাকে কমপ্লেক্স করতে হয়, বা কিভাবে আমরা অনলি অমিট করে নাম্বার ইউজ করবো, তা নিয়ে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখনি, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব অমিট বাট বা ইউজ হেল্প, যে বাটকে তোলো বা হেল্প ব্যবহার করো। যেমন ধরো একটা বাক্য তোমাদের দিলাম, আই could not but laugh, কি বললাম, I could not but laugh, আমি না হেসে থাকতে পারলাম না। এই সেন্টেন্সটা দিল, দিয়ে বললো কি না, বাটটাকে অমিট করো, বাটটা তোলো বা হেল্প ব্যবহার করো। দেখো তাহলে নিয়মটা কি, যখন আমরা বাটকে অমিট করব, মনে রাখবে নিয়ম হচ্ছে বাটের পরিবর্তে আমরা হেল্প ওয়ার্ডটাকে ব্যবহার করব, এবং তারপরে যে ভার্বটা থাকবে সেন্টেন্সের মধ্যে, ভালো করে খেয়াল রাখতে হবে, বাটের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব, আইএনজি যোগ করব। তাহলে দুটো পরিবর্তন হবে, একটা হচ্ছে বাট উঠে গিয়ে হেল্প বসবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আই কুড নট বাট লাভ, এই সেন্টেন্সটা যদি আমরা বাটটা কমিট করি বা ইউজ হেল্প, হেল্প ব্যবহার করি, উত্তর হবে, দেখো, আই could not help laughing, আমি না হেসে থাকতে পারলাম না। বা আমি তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। He cannot but be honest, ধরো এই সেন্টেন্সটা দিল, হি cannot but be honest, সে সদ না হয়ে থাকতে পারে না। তাহলে এই বাক্যটাকে আমরা যখন অমিট করবো, বাটটাকে, বাটটাকে যখন তুলবো বা যখন আমরা হেল্প ব্যবহার করবো, কি করবো, দেখো, হি ক্যানট বাটে গিয়ে বসবে হেল্প। দেখো এখানেতে ভার্ব কিন্তু মূল ভার্ব হচ্ছে বিটা, মনে রাখতে হবে যে এখানে ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আর বিটা হলো মেন ভার্ব। তাহলে বাট উঠে গিয়ে হেল্প বসলো, মূল ভার্বের সঙ্গে আইএনজি, এখানে বি এর সঙ্গে আইএনজি হলো। উত্তর হলো হি ক্যানট হেল্প বিইং অনেস্ট। আরো একটা দুটো উদাহরণ দিচ্ছি যাতে ব্যাপারটা তোমাদের আরো ইজি লাগে। এ পোয়েট ক্যান্ট বাট বি গে, ধরো এই বাক্যটা দিল, এ পোয়েট ক্যান্ট বাট বি গে, একজন কবি আনন্দিত না হয়ে পারে না। এই বাক্যটা দিয়ে বললো বাটটাকে অমিট করো বা হেল্প ইউজ করো। তখন উত্তর হবে কি, দেখো, এ পোয়েট ক্যান্ট হেল্প, দেখো এখানে তো কিন্তু বিটাই হচ্ছে মূল ভার্ব, এখানে ক্যান্টা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, আর বিটা হচ্ছে মূল ভার্ব, তাই আমরা বি এর সাথেই আইএনজি যোগ করব, দিয়ে হবে গে, বিইং গে। তাহলে উত্তর হলো এ পোয়েট ক্যান্ট হেল্প বিইং গে। দেখো আর একটু উদাহরণ দিচ্ছি, হি কুড নট বাট হোল্ড ব্যাক হিজ টিয়ার্স, যে সেন্টেন্সটা দিল, হি কুড নট বাট হোল্ড ব্যাক হিজ টিয়ার্স, দিয়ে বললো কি না, ইউজ হেল্প, হেল্প ব্যবহার করো বা বাটটা তোলো। তাহলে কি উত্তর হবে, দেখো, হি কুড নট বাট উঠে যে বসবে কি হেল্প
দেখো হোলটা হচ্ছে মেন ভার্ব, আমি কি বলেছি ভার্বে যে হেল্প বসবে এবং তারপর ভার্বটার সাথে আইন যুক্ত হবে, তাহলে হোল্ডিং ব্যাক his tears. তাহলে উত্তর হলো he could not help holding back his tears. She could not but weep. কি বললাম? She could not but weep. সে না কেঁদে পারলো না। তাহলে এই বাক্যটা যখন আমরা বাটটাকে তুলবো কি উত্তর হবে দেখো, she could not help weeping. Rutula, she could not help weeping. Now, arakta udaharon dicchi. If we try honestly, we can't but succeed. দেখো এই উদাহরণটা আরো দিলাম কারণ এখানে বাক্যটাতে দুটো ক্লজ আছে, অনেক হয়তো ভাববে যে দুটো ক্লজ আছে মানে আমি কিভাবে করব বা এই প্রথম ক্লজটার কি হবে। বাক্যটা কি আছে, ইফ উই ট্রাই অনেস্টলি, যদি আমরা সততার সাথে চেষ্টা করে যাই, উই ক্যানট বাট সাকসিড, আমরা সফল না হয়ে পারবো না, মানে সততার সাথে চেষ্টা করলে আমরা অবশ্যই সফল হব। তাহলে এই বাক্যটা যদি যাই তখন হবে দেখো, ইফ উই ট্রাই অনেস্টলি, এই প্রথম ক্লজটা যেমন আছে সেটা কিন্তু অপরিবর্তিতই থেকে যাবে। তাহলে আমাদের যদি দুটো ক্লজ যুক্ত সেন্টেন্সে দেয় আমাদের কিন্তু সেটাকে দেখে কোন রকম ভাবে চিন্তিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম ক্লজে দেখো যেমন বাক্যে ছিল সেরকম অপরিবর্তিতই বসে গেল, ইফ উই ট্রাই অনেস্টলি। তারপরে যেমন নিয়ম উই ক্যান্ট যেমন আছে বসলো, বাট উঠে গিয়ে কি বসবে, হেল্প সাকসিড, ভাগটার সঙ্গে হবে বিং যোগ। তাহলে উত্তর হলো কি, ইফ উই ট্রাই অনেস্টলি উই ক্যান্ট হেল্প সাকসিডিং। তাহলে আমরা বাট যখন তুলবো বা হেল্প যখন ব্যবহার করব তার নিয়মটা হলো যে বাটটা তুলে দিয়ে আমরা হেল্প ইউজ করব এবং ভার্বের সাথে, দেখো প্রত্যেক ক্ষেত্রেই এই যে হোল্ড ভার্বের সাথে আইনি যোগ করেছি, উইপ ভার্বের সাথে আইনি যোগ করেছি, সাকসিড ভার্বের সাথে আইনি যোগ করেছি। তাহলে নিয়মটা হচ্ছে যখন বাটটাকে তুলব সেখানে হেল্প বস করাবো, তারপরে যে মেন ভার্বটা থাকবে তার সাথে আইনডি যুক্ত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে বাটকে অমিট করতে হয় বা হেল্পকে ব্যবহার করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমি আগে যে ভিডিওগুলো আপলোড করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর, অমিট টু বা ইউজ সো দ্যাট বা omit as soon as by use no sooner than বা how to use none but or omit only, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।